তো মেল পেশেন্টও যদি মনে কর অনেক সময় তোর ব্রেস্ট এনলার্জমেন্ট নিয়ে আসে, ঠিক আছে, বুঝা গেল তো কি কি হতে পারে তার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস? আমি মেলের কথা জিজ্ঞেস করছি, কি কি হতে পারে? আমি বলছি মেল ব্রেস্ট এনলার্জমেন্টের কি কি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হতে পারে। গাইনোকোমাস্টি নাম শুনেছিস? হোয়াট ইজ গাইনোকোমাস্টি? মেল ব্রেস্ট এনলার্জমেন্ট, ইট মে বি ডিউ টু হরমোনাল ইনরেগুলেশন হতে পারে, ঠিক আছে, ইনক্রিজ ফ্যাট ডিপোজিশনের জন্য হতে পারে, ঠিক আছে, এমনি এনলার্জমেন্ট থাকতে পারে, ঠিক আছে, বোঝা গেল তো? গাইনোকোমাস্টি ইউজুয়ালি বাইল্যাটারাল হয়, ইউনিল্যাটারাল তো হবে না, তাই না? ইউজুয়ালি বাইল্যাটারাল হয়, কিন্তু তোর কি হতে পারে? ইউনিল্যাটারাল হতে পারে। তো ইউনিল্যাটারাল মেল যদি প্রেজেন্ট করে ব্রেস্ট এনলার্জমেন্ট নিয়ে, তো তোকে তার ইউএসসি করাতে হবে, তার এফএনএসি করাতে হবে, এবং তোকে ক্লিনিক্যালি কি দেখতে হবে, যে সেই যে সোয়েলিং আছে বা ব্রেস্ট লাম্প আছে সেটার ক্যারেক্টারিস্টিক ক্লিনিক্যালি কিরকম। সিএ ব্রেস্ট নিশ্চয়ই এমনি গাইনোমাস্টিয়ার মতো হবে না, ঠিক আছে, এবং মেল ব্রেস্ট আর ফিমেল ব্রেস্টের মধ্যে পার্থক্য, হোয়াট ইজ হিস্টোলজিক্যাল ডিফারেন্স বিটুইন, প্যাথোলজি পড়ে এসেছিস বল, মেল ব্রেস্ট অ্যান্ড ফিমেল ব্রেস্টের মধ্যে হিস্টোলজিক্যালি কি ডিফারেন্স আছে? মেলের মেলের ডাক্স থাকে না, কি থাকে না, লোবিউলস থাকবে না, লোবিউলার যে স্ট্রাকচার সেটা মেল থাকবে, ডাক্স তো থাকবেই, মেল ব্রেস্ট সিক্রেট করে না ক্যান্সার, সিএ মনে কর মেল ব্রেস্ট, সে ডাক্স না থাকলে সিক্রেট করবে কি, ঠিক আছে, ডাক্স থাকে, বাট ডাকটুলার সিস্টেম লোবুলার সিস্টেম যেটা ওয়েল অর্গানাইজড ইন কেস অফ ফিমেল ব্রেস্ট সেরকম থাকে, বুঝা গেল? নেক্সট, এবার হচ্ছে তো ফিমেল পেশেন্ট আসবে, ফিমেল পেশেন্ট ইউজুয়ালি তোর প্রি মেনোপজাল আর পোস্ট মেনোপজাল, ইম্পর্টেন্স কি প্রি মেনোপজাল অ্যান্ড পোস্ট মেনোপজাল? ফিমেল যখন পেশেন্ট আসবে, কোনো ফিমেল পেশেন্ট যদি প্রেজেন্ট করে, তো পেশেন্ট পার্টিকুলারসের মধ্যে তোর নেম, এজ, সেক্স, অ্যাড্রেস, ঠিক আছে, এগুলো যেমন, তার সঙ্গে প্রি মেনোপজাল পোস্ট মেনোপজালের মেল পেশেন্টের ক্ষেত্রে বলতে হয়, ঠিক আছে, আর ব্রেস্টের ক্ষেত্রে তো বলতেই হবে তোকে, ব্রেস্ট সিএ ব্রেস্ট নিয়ে আসছে, প্রি মেনোপজাল অর পোস্ট মেনোপজাল সিগনিফিকেন্স, কে বললো তোকে এরকম? আবার পোস্ট মেনোপজাল রেকারেন্স বেশি, প্রি মেনোপজাল রেকারেন্স করে, এরকম কোনো ডাটা ডেটা বইতে লেখা নেই, তোর কাছে থাকলে আলাদা কথা। রেকারেন্স কিসের উপর ডিপেন্ড করে? একটা সিএ কোনো, হ্যাঁ চলে আয়, ম্যালিগন্যান্সি রেকারেন্স কি তোর প্রি মেনোপজাল পোস্ট মেনোপজাল উপর থোড়ি ডিপেন্ড করে? রেকারেন্স অনেক কারণে হয়, কিন্তু প্রি মেনোপজাল পোস্ট মেনোপজাল কারণে রেকারেন্স হয়, বোঝা গেল? বল, আগে ভাবা হতো যে অ্যাডভান্স এজ হলেই তোর সিএফ ব্রেস্ট হবে, তো অ্যাডভান্স এজ হবে ইউজুয়ালি, যদি তুই পার্সেন্ট অফ সিএফ ব্রেস্ট দেখিস অ্যাডভান্স এজে বেশি, কিন্তু এখন ইয়ং এজও সিএফ ব্রেস্ট হচ্ছে, কিন্তু ডিফারেন্সটা কেন, তোকে কেন প্রি মেনোপজাল পোস্ট মেনোপজাল হিস্ট্রিতে নিতে হবে, তার কারণ হচ্ছে তুই একটা সিএফ ব্রেস্ট ডায়াগনোসিস করলি, তারপর তাকে তো কি ম্যানেজ করবি, তো প্রি মেনোপজাল অ্যান্ড পোস্ট মেনোপজাল এর ম্যানেজমেন্ট উইল বি ডিফারেন্ট, বোঝা গেল? কারণ কি,
আপনি ওভারিয়ান অ্যাবলেশন যদি করতে হয়, ঠিক আছে, অ্যান্টি জিএনআরএইচ হরমোন দিবি, সেটা প্রি মেনোপজালে থোড়ি দিতে পারবি, ঠিক আছে, পোস্ট মেনোপজালে দিতে পারবি, যার অলরেডি ওভারিয়ান ওভারি নেই, যার হ্যাঁ ইস্ট্রোজেন সিক্রেশন হচ্ছে, তো ম্যানেজমেন্ট উইল বি ডিফারেন্ট, গট ইট? এদিকা এদিকা এই পাশে পেছনে এই বোঝা গেল? তো এবার নেম হয়ে গেল, এজ হয়ে গেল, সেক্স হয়ে গেল, প্রি মেনোপজাল পোস্ট মেনোপজাল হয়ে গেল, কি হলো আমাকে জিজ্ঞেস কর না, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি না, অ্যাড্রেস, কেন অ্যাড্রেস ইম্পর্টেন্ট? আমার ফর্মুলা আছে, এই ফর্মুলাতেই তোকে বলতে হবে প্রত্যেকটা পয়েন্ট, যদি ধরে ধরে বলিস এবং সিগনিফিকেন্স তুই নিজের মনে মনে ভাবিস, বই পড়ার দরকার হবে, মেক ইট এ হ্যাবিট। ফাইনাল ইয়ারে চলে এসছে, আর এক বছর বাকি আছে তোদের ফাইনাল এক্সাম দিতে, মেক ইট এ হ্যাবিট, এইভাবেই স্টার্ট হবে সব কিছু। সে পেডিয়াট্রিক্স কেস করিস, সাইকিয়াট্রি করিস, তুই ডার্মা করিস, যা কিছু করিস, পেডিয়াট্রিক গাইনি সব কিছু, এইভাবেই তোকে করতে, এটা যদি হ্যাবিট করে নিস, উইদিন ইওর ফিঙ্গার টিপস করে নিস, কোনোদিন ভুল হবে না, বুঝতে পেরেছিস? আর যদি হ্যাপাজার্ড ওয়েতে করিস, খাপ ছাড়া আজকে এটা বলছিস, এই বলছিস, ওই বলছিস, তাহলে দেখবি পরীক্ষা হলে গিয়ে কোনোদিন তুই প্রেজেন্ট জানলেও প্রেজেন্ট করতে পারবি না, তুই যতই থিওরি জানিস না কেন, প্র্যাকটিক্যাল ইজ আ প্র্যাকটিস, আর কিছুই না। তো এদিকে চলে, এদিকে চলে, ব্যাক পেছনে রাখ, আয়, তোর জন্য জায়গা রেখেছি এখানে। তো অ্যাড্রেসের সিগনিফিকেন্স, সিএ ব্রেস্টের অ্যাড্রেসের সিগনিফিকেন্স, আগের দিন বলেছিলাম, কি বলেছিলাম, থাইরয়েডের অ্যাড্রেসের সিগনিফিকেন্স কি, হার্নিয়াতে অ্যাড্রেসের সিগনিফিকেন্স কি, হার্নিয়াতে অ্যাড্রেসের সিগনিফিকেন্স কি, কি বলেছিলাম, এপিডেমোলজি, কি এপিডেমোলজি, হ্যাঁ, এন্ডেমিক, এন্ডেমিক জোনে ফাইলেরিয়াসিস, ঠিক আছে, দেন থাইরয়েড ডিজিজ এর অ্যাড্রেসের সিগনিফিকেন্স কি, আয়োডিন এন্ডেমিক জোনে, আয়োডিন ডেফিসিয়েন্সি যেখানে এন্ডেমিক আছে সেই জোনে, ব্রেস্ট এর কি, সিএ ব্রেস্ট, এনিওয়ান, সিএ ব্রেস্ট ইজ এ ডিজিজ অফ হায়ার সোশিও ইকোনমিক স্ট্রেটা, ঠিক আছে, সো ইট ইজ মোর কমন ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ, ইন হায়ার স্টোরি, ইন্ডিয়াতেও হায়ার, তুই দেখবি সিএ ব্রেস্ট ইউজুয়ালি তোর লোয়ার সোশিও ইকোনমিক স্টেটাতে হয় না, হায়ার স্টোরি সোশিও ইকোনমিক স্টেটা, ওবেসিটি, ঠিক আছে, এগুলোর সাথে অ্যাসোসিয়েটস থাকে, বুঝতে পারলি? হ্যাঁ, তো প্রত্যেকটা জিনিস ইম্পর্ট্যান্ট, ইফ ইউ থিঙ্ক ইন ডেপথ, তো প্রত্যেকটা জিনিস ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, দেন চিপ কমপ্লেন, চিপ কমপ্লেনে কি কি হতে পারে বল, সি এ ব্রেস্ট লাম্প, এক নম্বর, দু নম্বর ডিসচার্জ, দু নম্বর, তিন নম্বর পেন, তিন নম্বর, চার নম্বর, অ্যাক্সিলারি লিম নোড, অ্যাক্সিলারি লিম নোড বা অ্যাক্সিলারি কোনো মাস আছে কিনা অ্যাসোসিয়েট, আর ভেরি গুড, আনএক্সপ্লেইন ওয়েট লস, অ্যানোরেক্সিয়া, এগুলো থাকতে পারে, ছ নম্বর, শুনতে পাচ্ছ না, ওটা চিপ কমপ্লেনে আসবে না, ওটা তোর ক্লিনিক্যাল ফাইন্ডিং এ চলে আসবে, চিপ কমপ্লেনেও বলতে পারে, কিন্তু ইট ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কি, একটা জিনিস বাকি আছে, সব কিছুই বলে দিচ্ছি না, সেটাও তো তোর ক্লিনিক্যাল, ও তো বলবে না পিউডি অরেঞ্জ হয়ে গেছে আমার, একটা লাম্প আছে, তারপর তো যদি মনে করো একটা ফাঙ্গেটিং আলসারেটিভ একটা গ্রোথ হয়, তো আলসার থাকতে পারে, পেজেটস না,
পেজেস হলে লাম্পি পাবি না, তুই শুধুই আলসারেশন বা এক্সিমেন্টা সলিউশন পাবি, বোঝা গেল? তো আলসার ওভার সোয়েলিং, তো হার্নিয়া, হাইড্রোসিল, থাইরয়েড, এখানে যেমন একটাই বা দুটো এরকম থাকবে ব্রেস্টের, দেয়ার ক্যান বি 3, 4, 5 ইভেন মোর, ঠিক আছে, চিফ কমপ্লেন থাকতে পারে। কি বললাম শুনিসনি কেন? বললাম যে ব্রেস্ট বা থাইরয়েড বা হার্নিয়া, হাইড্রোসিল, যেগুলো তোদের আমি আমি পড়িয়েছি, তো এতে যেমন একটা বা দুটো তোর চিফ কমপ্লেন থাকবে, বলেছিলাম যে অন্য কিছু লিখবি না, ঠিক আছে, তেমনি এখানে কিন্তু মাল্টিপল থাকতে পারে, 3, 4, even 5, even more থাকতে পারে। তো এটা মাথাতে আগে থেকে সেট করে নিতে হবে, ঠিক আছে, ওখানে গিয়ে হবে না, আগে থেকে সেট যে ব্রেস্টে মাল্টিপল থাকতে পারে এবং এই প্রত্যেকটা চিফ কমপ্লেনে আসবে, লাম্প, আলসার, অ্যাসোসিয়েট পেন, হ্যাঁ, নেক্সট হচ্ছে ডিসচার্জ, তার নম্বর হচ্ছে অ্যাক্সিলারি সোয়েলিং থাকতে পারে, ঠিক আছে, বোঝা গেল? তো তার সাথে কি ডিউরেশন হয়ে গেল। এবার হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস কি থাকবে, হ্যাঁ, এবার লাম্পের হিস্ট্রি ইলাবোরেট করে নিতে হবে, কিরম ভাবে হিস্ট্রি নিবি লাম্পের, ইনিশিয়ালি কতখানি ছিল, প্রত্যেক যেরকম ফরম্যাটে আমি পড়িয়েছি প্রত্যেকটাকে ফরম্যাটে বসিয়ে দিবি, দেখবি আপনা আপনি জিনিস হয়ে গেছে, লাম্প ইনিশিয়ালি ও কতদিন আগে লাম্পটা দেখেছে, তার আগে অ্যাপারেন্টলি ওয়েল ছিল, ঠিক আছে, এবার যেই লাম্প দেখেছে তখন ইনিশিয়াল সাইজ কতখানি ছিল, ঠিক আছে, এবার তোর এখন মানে তখন থেকে এখন পর্যন্ত কিভাবে প্রগ্রেস করেছে, প্রগ্রেশনটা কিভাবে হতে পারে, ক্যান্সার নিশ্চয়ই রাতারাতি বড় হয়ে যাবে না, তো গ্র্যাজুয়ালি প্রগ্রেস। এর আগের দিন থাইরয়েড পড়িয়েছিলাম, কি বলেছিলাম যে তোর এনি র্যাপিড ইনক্রিজ ইন সাইজ তোকে নিতে হবে যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে, তো ব্রেস্টের ক্ষেত্রে কি হবে, মনে কর একটা মনে কর সোয়েলিং, সাপোজ সোয়েলিং ইট ওয়াজ ইনিশিয়ালি বিনাইন অ্যান্ড পেশেন্ট নেগলেক্টেড ইট, ঠিক আছে, এবার সে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে লাম্পটা সাইজ বড় হচ্ছে, দু বছর আগে প্রথম দেখেছে, লাস্ট 1.5 বছর ধরে আস্তে আস্তে বড় হচ্ছে, 6 মাস ধরে হঠাৎ করে অনেকটা বড় হয়ে গেছে, টিপিক্যালি ও এরকম হিস্ট্রি দেবে, বুঝতে পারলি? তো যখন বা লাস্ট 6 মাস বা লাস্ট 3 মাসে ওই লাম্পটার পরে হঠাৎ করে একটা আলসার ডেভেলপ করে গেছে, ঠিক আছে, একটা ডিসচার্জিং আলসার ডেভেলপ করে গেছে, ঠিক আছে, তো তাই জন্য মেডিকেল অ্যাটেনশন নিতে এসছে, যতদিন লাম্প ছিল ততদিন কিছু না, তো প্রগ্রেশনটাকে তোকে ঠিক মতো এক্সপ্লেন করতে হবে যে ও কবে থেকে শুরু হয়েছে, কিভাবে এতদিন প্রগ্রেস করেছে, কোনো র্যাপিড ইনক্রিজ ইন সাইজ আছে কিনা। ইউজুয়ালি তোর তুই এটা একদম থাম রুল বা ডিকটাম মেনে রাখবি যে কোনো ম্যালিগনেন্ট সোয়েলিং, কোনো ম্যালিগনেন্ট সোয়েলিং ইউজুয়ালি পেন লেস হয়, আনলেস আনটিল কোনো নার্ভ ইনভলভ করেছে, নার্ভ ইমপিঞ্চ করছে বা ইনফিলট্রেট করেছে, ঠিক আছে, কোনো গ্যাংলিয়ান ইনফিলট্রেট করেছে, ইউজুয়ালি পেন হয় না, বা সেকেন্ডারি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য পেন হতে পারে, আদারওয়াইজ ইট ইজ পেনলেস, বোঝা গেল? যদি কোনো ইনফেকশনের জন্য লিম্ফ্যাডেনোমাটি হয় তো ইউজুয়ালি ইট ইজ পেনফুল হয়, যদি ম্যালিগন্যান্ট মেটাস্টাসিস হয় লিম্ফ নোডে তাহলে পেনলেস হয়, তো এটা মাথায় সেট করেন, ঠিক আছে, তো সোয়েলিং হয়ে গেল, র্যাপিড ইনক্রিজ হল, এরপর কি আছে নেক্সট, কি চিফ কমপ্লেন নিয়েছিলাম আমরা, পেন, তো পেন তোকে হিস্ট্রি নিতে হবে, পেনের হিস্ট্রি কি করে নেয়, কি সক্রেটিস, কি হাই ইন্টেনসিটি সক্রেটিসের বাইরে, হ্যাঁ,
পেন যখনই তোকে জিজ্ঞেস করবে, সাইট তোর কি বলে, মনে কর কোনো পেশেন্টের একটা সোয়েলিং নিয়ে এসছে যে কোনো জায়গায়, তো পেন তো ওই সাইটেই হবে। হ্যাঁ, কারোর মনে কর অ্যাবডোমিনাল লাম্প নিয়ে এসছে, হ্যাঁ সাপোজ তার মাথা যন্ত্রণা হচ্ছে, ওটা কি সিগনিফিকেন্ট রাখে? তো পেনের সাইট ওখানেই হলে তাহলেই সিগনিফিকেন্ট, বোঝা গেল? হ্যাঁ, তো এই 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 সব কথা বলবি সক্রেটিস ফক্রেটিস, আমার মতো যদি এক্সামিনার হয় চেটে লাট করে দেবে, ঠিক আছে? তো ব্যাপারগুলো বোঝার চেষ্টা কর। তো পেন তো ওখানেই হবে, সাইট তো বলার দরকার নেই তোর। পেন অ্যাসোসিয়েটেড হিস্ট্রিতে যখন বা চিফ কমপ্লেনে পেন লিখছিস, তার মানে কি সোয়েলিং আলসার আছে তার সাথেই রিলেটেড পেন, মাথায় ব্যথা হচ্ছে পায়ে ব্যথা হচ্ছে সেটা সেই পেন সাইট বলার দরকার, ঠিক আছে? নেক্সট কি, নেক্সট কি অনসেট পেন সোয়েলিং এর লাম্পের কতদিন পর থেকে তোর পেন হচ্ছে, ঠিক আছে? ইউজুয়ালি কি ম্যালিগন্যান্ট সোয়েলিং এ পেন হবে না, পেনলেস হবে। পেন হচ্ছে তার মানে কি হচ্ছে, ব্রেস্টে পেন হচ্ছে মানে কি, না ব্রেস্টে কি নার্ভ থাকে, সব জায়গায় এক ফর্মুলা কাজ করবে ব্রেনটা কাজ করা? লিম নোড এখানে থাকে, ব্রেস্টে হচ্ছে পেন, ইনফেকশনের জন্য পেন হয়ে যাচ্ছে। পেনের নেচার কি হবে, ডাল একিং বা একটা সামওয়াট লাইক একটা কনস্ট্যান্ট ডাল একিং হেভিনেস, ইটস নট অ্যাট অল টিপিক্যাল পেন, ঠিক আছে? কিরকম মানে পেশেন্ট কিরকম কমপ্লেন করে পেনের, কিরকম ক্যারেক্টারিস্টিক হয় পেন, কত ধরনের পেন শুনেছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা একটা করে, আমি আমি তোদের মতো অত ব্রিলিয়েন্ট নই, আস্তে আস্তে বল, ঠিক আছে? থ্রবিং কখনায় হবে, পায়ে হবে থ্রবিং, মাথায় হবে থ্রবিং, অ্যাবডোমেনে থ্রবিং হবে, থ্রবিং পেন কাকে বলে এবং এক্সাম্পল বল, মাইগ্রেন হেডেক, হেডেক থ্রবিং পেন হয়, এছাড়া আর কোথায় থ্রবিং পেন হয়? কোনোদিন তোদের কোথাও অ্যাবসেস হয়েছে, ফলিকুলাইটিস বা প্যারোনাইকিয়া হয়নি, কারোর হয়নি বাড়িতে, কারোর হয়নি? হ্যাঁ, কারোর হয়নি? অ্যাপেন্ডিক্সের কথা, ভিসারাল পেনের কথা বলছি, সোমাটিক পেনের কথা, বাড়িতে কারোর হয়নি, দেখিস নি কোনোদিন অ্যাবসেস, ঠিক আছে? তো অ্যাবসেসে যখন পেশেন্ট আসবে এসে বলবে একটা অ্যাবসেস হয়েছে, তুই দেখবি পাস এই হচ্ছে, তো কি হয়, স্কিন স্ট্রেচিং হচ্ছে, সোমাটিক নার্ভ এই হচ্ছে, তো ফিল লাইক থ্রবিং পেন, দপ দপ করে ব্যথা করছে, একদম পেশেন্ট এটাই বলবে যে দপ দপ করে শুধু ব্যথা করছে, বোঝা গেল? মাথা ব্যথাও দপ দপ করে হয়, ঠিক আছে? হেডেক হয়ে গেল। এবার নেক্সট আর কি কি নেচার অফ পেন আছে, স্ট্যাবিং পেন বা পেন প্রিকিং পেন কখন হবে, কোথায় হবে, চেস্টে কোথায় হবে, প্লুরাল ইফিউশনে পেন হয়ে যাবে, ম্যাসিভ প্লুরাল ইফিউশনে তোর স্ট্যাবিং পেন হবে, কে পড়িয়েছে ভাই তোদের? হ্যাঁ, কোনো বইতে লেখা নেই যে ম্যাসিভ প্লুরাল ইফিউশনে স্ট্যাবিং পেন হবে। পেন কেন হবে, তো আগে তোর ব্রেনটাকে কাজে লাগা না, প্লুরাল ইফিউশনে তোর চেস্ট বললি ঠিক আছে, প্লুরা পর্যন্ত ঠিক ছিল, তারপর ইফিউশন বলে দিলি ভুল হয়ে গেল, ঠিক আছে? প্লুরা দুটো প্লুরা আছে, ঠিক আছে, তার মাঝখানে ইফিউশন হচ্ছে, ঠিক আছে? ভিসারাল অ্যান্ড প্যারাইটাল, বোঝা গেল? হ্যাঁ, ভিসারাল প্লুরা বা ভিসারাল যে কোনো জায়গায় কি সাপ্লাই আছে, ভিসারাল সাপ্লাই, ভিসারাল সাপ্লাই কি লোকেট করতে পারে পেন, কোন ফাইবার, কোন ফাইবার, টাইপ সি, টাইপ সি তো, তোরা বল আমি জানি থরি, টাইপ সি, টাইপ সি ফাইবার আর এ ডেল্টা ফাইবার, এ ডেল্টা ফাইবার কত সোমাটিক সাপ্লাই, টাইপ সি লোকেট করতে পারে না, ঠিক আছে? হ্যাঁ, তো তুই বুঝতেই পারবি না পেন হচ্ছে আনলেস আনটিল পেরিটোনিয়াম, ভিসারাল পেরিটোনিয়াম, ভিসারাতে কোনো
ব্যথা হয়েছে, ইনফ্লামেশন হয়েছে, হয়েছে, তুই লোকেট করতে পারিস আনটিল আনলেস, যতক্ষণ না প্যারাইটাল পেরিটোনিয়াম, তোর প্যারাইটাল ফ্লুরা ইনফ্লেমড হচ্ছে কোনোভাবে, তোর ভিসারাল ফ্লুরার সাথে কোনো সময় টাচে আসছে, ততক্ষণ তোর পেন তুই বুঝতে পারবি। তো পেন প্রিকিং পেন কোথায় হয়? প্লুরাইটিসে। কেন পেন হবে? কারণ ইউজুয়ালি কি হয়, প্রোলিফিউশন, কি দুটো প্লুরা সেপারেট থাকে, পেন হওয়ার সম্ভাবনাই নেই। যদি হয় ভিজারাল পেন হবে, বুঝতে পারেন এটা চেস্টে হেভিনেস হবে। তুই, আমি তো কোনোদিন দেখিনি প্লুরালিফিউশনের লোক, আমি দেখেছি যে শ্বাস ফুলতে ফুলতে এসছে, শ্বাস নিতে অসুবিধা, ব্রেথলেস নিয়ে এসছে বা কোনো চেস্ট পেন নিয়ে এসছে, কিন্তু পিন পিকিং পেন নিয়ে কোনোদিন আমি দেখিনি, ঠিক আছে। কিন্তু প্লুরাইটিক চেস্ট পেন, মনে করে একটা প্লুরাইটিক ইনফেকশন, মানে ইনফ্লামেশন হয়েছে, তাহলে কী হবে? ভিজারাল প্লুরা ইনফ্লেম, প্যারাইটাল প্লুরা ইনফ্লেম। তো যখনই তুই নিঃশ্বাস নিবি, তখন কি হবে, অন ইন্সপিরেশনে কি হবে, বোথ প্লুরা উইল টাচ অ্যান্ড ফ্রিকশন হবে, অ্যান্ড প্যারাইটাল প্লুরা উইল বি স্টিমুলেটেড, যখন নার্ভ ফাইবার আছে স্টিমুলেট হবে, তো পিন প্রিকিং। বোঝা গেল? সিম্পল জিনিস, ব্যাপারগুলো বোঝার চেষ্টা কর, তাহলেই দেখবি এভরিথিং ইজ ইজি। নেক্সট কি আর কি, থ্রবিং হয়ে গেল, পিন প্রিকিং হয়ে গেল, আর কি পেন আছে? হোয়াট ইজ কলিকি পেন? যদি কোনো, যদি কোনো জায়গায় বিলিয়ারি বলে কথা, যে কোনো জায়গায় পেরিস্টালসিস আছে, সে ইউরেটারিক হতে পারে, সেটা বিলিয়ারি হতে পারে, সেটা ইন্টেস্টিনাল হতে পারে, যদি ফরওয়ার্ড কোনো পেরিস্টালসিস হচ্ছে, ওয়েভ যাচ্ছে, তা সে তোর কোনো অবস্ট্রাকশন, তোর ডিস্টালি অবস্ট্রাকশন আছে, সেটাকে ওভারকাম করার জন্য আরও জোরে জোরে পেরিস্টালসিস হচ্ছে, কিন্তু ওভারকাম করতে পারছে, তো ইটস আ কলিকি পেন। পেশেন্ট কীভাবে, শুধু এটা জানলে হবে না, পেশেন্ট তোকে কী বলবে, হ্যাঁ পেন ইজ কামিং অ্যান্ড গো, মানে কাম অ্যান্ড গো, পেশেন্ট পেন হচ্ছে, মোচড় দিয়ে ব্যথা করছে অ্যান্ড চলে যাচ্ছে, আবার মোচড় দিয়ে ব্যথা করছে চলে যাচ্ছে, ঠিক আছে, বোঝা গেল? পেশেন্ট কীভাবে বলবে সেটা তোকে জানতে হবে, শুধু পেন কী নাম কী হয় শুধু বললে মানে, পেশেন্ট কি বলবে তোকে কমপ্লেন, যে পেন ইজ কামিং অ্যান্ড ইট ওয়েন্ট, ঠিক আছে। নেক্সট কি হয়ে গেল, তিনটে, আর কি আছে? ক্র্যাম্পিংই তো বললাম, কলিকি আর ক্র্যাম্পিং তো একই রে ভাই। ডাল একিং পেন, ডাল একিং পেন কোথায় হবে? হেভিনেস কনস্ট্যান্ট ডাল একিং পেন, ইউজুয়ালি ম্যালিগনেন্সিতে ডাল একিং পেন, ডাল একিং কনস্ট্যান্ট পেন, ঠিক আছে। নিউরোজেনিক পেন কি হবে, দেখবি পেরিফেরাল নিউরোপ্যাথিতে কিরকম পেন হয়, পেরিফেরাল নিউরোপ্যাথিতে নিউরোজেনিক পেন, শার্প শুটিং একটা পেন হচ্ছে, হ্যাঁ রেফার পেন হচ্ছে, শার্প শুটিং পেন হয়, যদি মনে করো সায়াটিক কপ রেডিকুলোপ্যাথির জন্য পেন হচ্ছে, রেফার পেন হচ্ছে, মনে হচ্ছে একদম, বা কোনোদিন দেখেছিস যে এই আলনার নার্ভ স্টিমুলেশন করলে কিরকম পেন হয়, দেখেছিস এখানে হঠাৎ করে কোনো জায়গায় ধাক্কা লেগে গেলে, এখানে মিডিয়াল ম্যানুলেসের আলনার নার্ভ আছে, কিরকম শ্যাট শ্যাট করে একটা শার্প শুটিং পেন হলো আর কারেন্টের মতো, ঠিক আছে, এটা হচ্ছে মেন নার্ভ স্টিমুলেশন, ঠিক আছে। এবার যদি তোর, হ্যাঁ কার্পাল টানেল সিন্ড্রোমে হতে পারে, যদি একদম পেরিফেরাল নার্ভস দেখা, তাহলে সেরকম কেন, দের ইজ আ বার্নিং সেন্সেশন, পেরিফেরাল নিউরোপ্যাথি মেডিসিন পড়ছিস, দেখবি পেরিফেরাল নিউরোপ্যাথি কি হয়, হ্যান্ড অ্যান্ড গ্লোভস ফিটে তোর একটা বার্নিং সেন্সেশন মতো, দিস আর দ্য নেচার অফ পেন। ম্যালিগনেন্সিতে তাহলে কি হবে, একটা ডাল একিং কনস্ট্যান্ট পেন তোকে বলতে হবে। আর কি ইন্টেন্সিটি ইম্পর্টেন্ট, ইন্টেন্সিটি কি করে মেশার করে, পেশেন্টকে কি বলবি ইন্টেন্সিটি মেশার করার জন্য, একদমই না, পেইন স্কেল 0 to 10 বলতে হবে, কি একটা 0 to 10 স্কেল আছে, এর মধ্যে 0 হচ্ছে কোনো ব্যথা নেই, আর 10 নম্বর হচ্ছে তোমার জীবনের সবচেয়ে বেশি যে পেন সেটা, এই 0 to 10-এর মধ্যে তুমি তোমার পেনকে কতখানি, এই এটা পুরোপুরি ভালো করে এক্সপ্লেন করতে হবে, দেন অনলি
ও বলবে যে আমার এই স্কেলে এত পেন হয়, ঠিক আছে? নেক্সট পেনের জন্য ওর যে ডেইলি অ্যাক্টিভিটিস কোনো কিছু হ্যাম্পার হয় কিনা, ও যেমন বললো যে রাত্রে ঘুমোচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ, তো যেমন তোর বার্জেস ডিজিজ, ঠিক আছে, পেরিফেরাল আর্টারি ডিজিজ, কি হবে? রাত্রিবেলায় পেন হবে, পেনে এমন পেন হবে ঘুমোতে পারবে না। ওর ডেইলি অ্যাক্টিভিটিস পেনের জন্য হ্যাম্পার্ড হবে, ঠিক আছে, বুঝলেন? নেক্সট পেন হয়ে গেল, এবার হচ্ছে আলসার। আলসার তোকে ডিফাইন করতে হবে, কতদিন ধরে হয়েছে, কবে থেকে হয়েছে, কি করে আলসার, কোনো ডিসচার্জ হচ্ছে কিনা, বুঝতে পারলি? আর কি আছে এরপর? যদি অ্যাক্সিলারি সোয়েলিং থাকে, সেটা কবে থেকে অ্যাপিয়ার করেছে? মেন জবে সোয়েলিং হয়েছে, তার আগে থেকে অ্যাপিয়ার করেছে না তারপরে অ্যাপিয়ার করেছে, কবে থেকে অ্যাপিয়ার করেছে সেইটার আবার তোর ইনক্রিজিং সাইজ হচ্ছে কিনা, র্যাপিড গ্রোথ হচ্ছে কিনা, সেগুলোকেও বলতে হবে। আর কি চিপ কমপ্লেন ছিল? আলসারেশন হয়ে গেল, ডিসচার্জ, ঠিক আছে? ডিসচার্জের কি কি ইম্পর্টেন্স আছে? সিএফ রেস্টে কিরকম ডিসচার্জ হতে পারে? বেলিল আপ করছিস তো? দেয়ার ইজ আ টেবিল অফ নিপল ডিসচার্জ, যে কত রকমের নিপল ডিসচার্জ হতে পারে, সেখান থেকে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি কি হতে পারে বল। কত রকমের নিপল ডিসচার্জ হয় সেটা বল। সেরাস ডিসচার্জ হতে পারে, ব্লাডি ডিসচার্জ হতে পারে, সেরে স্যাঙ্গুইনাস ডিসচার্জ হতে পারে, স্যাঙ্গুইনাস ডিসচার্জ হতে পারে, ঠিক আছে, গ্রিনিশ ডিসচার্জ হতে পারে, মিল্কি ডিসচার্জ হতে পারে। এবার বল কোন কোনটাতে কি হবে। শুধু ক্যারেক্টার নয়, মাল্টিপল ডার্ক ডিসচার্জ না সিঙ্গেল ডার্ক ডিসচার্জ, বুঝা গেল? তার সঙ্গে কি ডিসচার্জের সাথে কোনো ইনফরমেশন আছে কিনা, পেরিডাক্টাল ইনফরমেশন আছে কিনা, ঠিক আছে? তো একটা প্রেগনেন্ট উম্যান এস, প্রেগনেন্ট না, পোস্ট পার্টাম উম্যান এসছে, তার মনে কর হোয়াইট ডিসচার্জ হচ্ছে, কি হতে পারে? মিল্কি ডিসচার্জ, নর্মাল ল্যাকটোজ, ঠিক আছে? এবার মনে করে একটা পেশেন্ট এসছে, হ্যাঁ, অ্যারাউন্ড 1.5 ইয়ার আফটার হার্ট ডেলিভারি, মিল্কি ডিসচার্জ নিয়ে এসছে, তো কি হতে পারে? প্রোল্যাকটিনুরিয়া, ঠিক আছে? মনে কর একটা পেশেন্ট এসছে তোর প্রিমেনোপজাল, টিনেজার পেশেন্ট উইথ মিল্কি ডিসচার্জ, কি হতে পারে? প্রোল্যাকটিনোমা হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, প্রোল্যাকটিন বেশি, পিটুইটারি মাইক্রোঅ্যাডিনোমা আছে, প্রোল্যাকটিন ইনক্রিজ সিক্রেশন হচ্ছে, ল্যাক্টোরিয়া হচ্ছে, বোঝা গেল? বোঝা গেল? এবার কি সিঙ্গেল ডাক মাল্টিপল ডাক্টের মধ্যে এই কি সিঙ্গেল ডাক ডিসচার্জ মাল্টিপল ডাক ডিসচার্জ? হ্যাঁ, তো সিঙ্গেল ডাক মাল্টিপল ডাক ডিসচার্জ, মনে কর সিঙ্গেল ডাক ব্লাডি ডিসচার্জ, চান্সেস অফ ম্যালিগন্যান্সি ইজ মোর দেন মাল্টিপল ডাক ডিসচার্জ, ঠিক আছে? বুঝলে? সিঙ্গেল ডাক ডিসচার্জ তোর কি কি হতে পারে? সিএ ব্রেস্ট হতে পারে বা প্যাপিলোমা হতে পারে। প্যাপিলোমা মানে জানিস, বুঝিস প্যাপিলোমা? হোয়াট ইজ প্যাপিলোমা? বিনাইন টিউমার, বাট ভেরি গুড, ভেরি গুড, এপিথেলিয়াল অরিজিন, ডাক্ট আছে, ডাক্ট লুমেন থেকে যদি মনে কর প্যাপিলারি প্রজেকশনে একটা উইথ প্যাপিলারি প্রজেকশনে একটা এপিথেলিয়াল
আউটগ্রোথ হয় উইথ ভাস্কুলার স্টক, বিকাম প্যাপিলোমা, ঠিক আছে? পেটাঙ্কলেটেড একটা স্টক এপিথেলিয়াল গ্রোথ হচ্ছে, প্যাপিলোমা হতে পারে, ঠিক আছে? প্যাপিলোমা ক্যান প্রেজেন্ট উইথ আ সিঙ্গল ডাক ব্লাডি ডিসচার্জ, ঠিক আছে? তো দের ইজ নো থাম রুল যে মাল্টিপল ড্রাগ হলে, মানে মাল্টিপল যদি ডাক্টাল ডিসচার্জ হয় ম্যালিগনেন্সি হতে পারে না, ম্যালিগনেন্সি তাও হতে পারে যদি মাল্টি, যদি একটা বড় মাস হয়, ঠিক আছে, সাব এরিগুলার মাস আছে, সে প্রত্যেকটা ডাককে ইনভলভ করে, তাহলে হতে পারে, বোঝা গেল? এছাড়া বিনাইন ডিসিজ, মনে কর সেরাস ডিসচার্জ হচ্ছে, ঠিক আছে, বা একটু গ্রিনিশ ডিসচার্জ হচ্ছে, ঠিক আছে? বিনাইন ডিসিজ, ইউজুয়ালি বিনাইন ডিসিজ, ফাইব্রাইডিনোসিস, হোয়াট ইজ ফাইব্রাইডিনোসিস, হোয়াট ইজ অ্যান্টি, হোয়াট ইজ অ্যান্টি ফাইব্রাইডিনোসিস, হোয়াট ইজ ম্যাস্টালজিয়া, ব্রেস্ট পেন, ঠিক আছে? তো তোর ফাইব্রাইডিনোসিসকে নতুন নমেনক্লোচার যেটা আছে, নিউ নমেনক্লোচার, অ্যান্ডি বল, অ্যান্ডিটা কি বল, অ্যাপারেন্ট বল, জানিস না, অ্যাপারেন্ট নর্মাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভলিউশন, মানে কি ব্রেস্টের যে নর্মাল ডেভেলপমেন্টের মধ্যে কিছু অ্যাভারেন্সি, বাট ইট ইজ নর্মাল, ঠিক আছে? ব্রেস্ট ইজ আ টিস্যু দ্যাট আন্ডারগো এভরি, মানে তোর এভরি মান্থে উইথ হরমোনাল চেঞ্জেস ব্রেস্টের ডেভেলপমেন্ট হয়, আবার ইনভলিউশন হয়। ইনভলিউশন মানেটা কি, হোয়াট ইজ ইনভলিউশন? ইস্ট্রোজেন বাড়বে, ইস্ট্রোজেন সার্জ হচ্ছে, তো ইস্ট্রোজেন রিসেপ্টর আছে না, ইয়ার রিসেপ্টর আছে, তো ব্রেস্ট ডেভেলপমেন্ট হবে, ঠিক আছে? এবার মেনস্ট্রুয়াল সাইকেলে যেই তোর ওভুলেশন হয়ে গেল, তো কি হবে, ইস্ট্রোজেন সাইকেলের পর প্রজেস্টেরন আসার কথা। এবার যদি মনে কর মানে ফার্টিলাইজেশন না হলো, তোর এর নাম কি জানো, প্লাসেন্টা ফর্মেশন না হলো, তো তোর প্রজেস্টেরন বাড়বে না, ডিপ হবে, তো ব্রেস্ট টিস্যু উইল ইনভলিউট, যে ডেভেলপমেন্টটা হয়েছিল সেটা আবার ইনভলিউট করে যাবে, ঠিক আছে? বোঝা গেল? তো এভরি মান্থে তো গ্রোথ হবে অ্যান্ড ইনভলিউশন হবে, তো এতে কি হবে, ডিফারেন্ট ব্রেস্ট টিস্যু, কোথাও গ্রোথ হবে, কোথাও একটা গ্রোথ হলো প্রপারলি ইনভলিউট করলো না, তো দ্যাট বিকামস আ সিস্টিক মাস, ঠিক আছে? হ্যাঁ, কোথাও একটা নোডিউল ফর্মেশন হয়ে গেল প্রপারলি ইনভলভ, তো এটাই বলছে ফাইব্রাইডিনোসিস, এখন নিউ টার্মিনোলজি বলে অ্যাপারেন্ট নর্ম ইন নর্ম অ্যাপারেশন ইন নর্মাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভলিউশন, ঠিক আছে? তো নর্মাল তুই যদি সার্জারি ওপিডিতে বসিস, যদি মনে কর দিনে পাঁচটা তোর ব্রেস্টের পেশেন্ট আসে, তার মধ্যে চারটেই ফাইব্রাইডিনোসিস নিয়ে আসে, ঠিক আছে? তাদের কি কমপ্লেন থাকে, মেইনলি ব্রেস্ট পেন থাকে, তো ব্রেস্ট পেনটা আবার কিরকম হয়, তোকে হিস্ট্রি নিতে হবে, সাইক্লিক্যাল অর নন সাইক্লিক্যাল, সাইক্লিক্যাল নন সাইক্লিক্যাল মানে কি, যে ওর এভরি মান্থে সাইকেলের সাথে সাথে ব্রেস্ট পেন বাড়ছে, আবার যেই সাইকেল শেষ হয়ে যাচ্ছে সেই ব্রেস্ট পেন কমে যাচ্ছে, না কনস্ট্যান্ট তোর ইরেসপেক্টিভ অফ এনি সাইকেল ওর পেন হচ্ছে, ঠিক আছে? ম্যাস্টালজিয়া মে বি সাইক্লিক্যাল অর নন সাইক্লিক্যাল, বোঝা গেল? দুটোই নর্মাল, অ্যাবনর্মাল হতে পারে, দুটোই নর্মাল, ঠিক আছে? বুঝতে পারলি? তো ফাইব্রাইডিনোসিসে তোর কি নিয়ে আসে পেশেন্ট, মনে কর তুই, তোর কাছে পেশেন্ট এলো, তুই একটা নোডিউল নিয়ে তুই প্যালপেট করছিস, তার নোডিউল ও পাচ্ছে, তুইও পাচ্ছিস, বুঝতে পারলি? তো তুই কী করবি, তুই ওকে ইউএসি করতে বলবি, তুই ওকে এফএনএসি করতে বলবি, ইউএসি করলো, এফএনএসি করলো, ইউএসিতে রিপোর্ট দিল ফাইব্রাইডিনোসিস, এফএনএসিতে কিছুই পেলো না, পরের মাসে ও যখন দেখাতে এলো,
বলি ডাক্তারবাবু আর তো নেই ওটা, তুইও প্যালপেট করে দেখছিস ব্রেস্টে কোনো লাম্পি নেই, ম্যাজিক হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ, তো দিস ইজ ফাইব্রয়াডিনোসিস। বাট তোকে রুল আউট করতে হবে যে কোনো বিনাইন ডিসঅর্ডার আছে কিনা, কোনো ম্যালিগনেন্সি আছে কিনা। তো কী করে করবি, তোকে ইউএসজি করাতে হবে, তোকে দরকার হলে ম্যামোগ্রাফি করতে হবে, তোকে এফএনএসি করতে হবে। বোঝা গেল, বুঝতে পারলি? ঠিক আছে, তাহলে আমরা কতদূর পর্যন্ত এলাম হিস্ট্রিতে? ডিসচার্জ। তো ডিসচার্জ, ডিসচার্জের হিস্ট্রি কী করে নিতে হয়? অনসেট, ক্যারেক্টার, কালার, হ্যাঁ, সিঙ্গেল ড্রাগ, মাল্টিপল ড্রাগ, কোয়ান্টিটি, কারোর তোর ব্রেস্টের ডিসচার্জ তো তোর কেজি কেজি হবে না। হ্যাঁ হ্যাঁ, তো তোকে কি আমি বলছি যে কিভাবে তোর হিস্ট্রি নিবি। হ্যাঁ, তুই কোয়ান্টিটি ফাই করবি কি করে? প্রত্যেকটার ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আছে, ভুলভাল বকে দিলেই হলো না। কি করে কোয়ান্টিফাই করবে ব্রেস্টের ডিসচার্জ? হ্যাঁ, ভেরি গুড। কটা জামা চেঞ্জ করতে হচ্ছে দিনে, ইনার ওয়্যার কটা চেঞ্জ করতে হচ্ছে, ঠিক আছে, বোঝা গেল, বুঝতে পারলি? সেই দিকে তুই কোয়ান্টিফাই করতে পারিস যে এতবার চেঞ্জ করতে হচ্ছে। তো সার্টেন 5 ml 10 ml হলেই মোটামুটি তোর একটা ইনার ওয়্যার ভেঙে যাবে, ঠিক আছে। তোকে 2-3 বার চেঞ্জ করতে হচ্ছে, তো সারাদিনে অ্যারাউন্ড 20-30 ml সিক্রেট হচ্ছে, বুঝতে পারলি? তো এরপর কি আছে? মোটামুটি চিপ কমপ্লেন আমরা সবগুলো কভার করে ফেললাম, অ্যাসোসিয়েট হিস্ট্রি এবার আমরা কি নেব? বলুন, নেব না? হ্যাঁ, তাহলে কি নেব বল। মনে কর সিএ ব্রেস্ট করছি তো আজকে, তো সিএ ব্রেস্টে এখন জেনারেলাইজড আমি ভাবিস না, এখন টানেল ভিশন করতে হবে তোদের। ফার্স্ট ইয়ারে নিস, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠেছিস। হ্যাঁ, ওরা এখন মাথা থেকে পা পর্যন্ত সব কিছু নিয়ে ভাবছে, তোদের টানেল ভিশন করতে হবে যে সিএ ব্রেস্ট আমি কী নিয়ে ভাবব, কী কী অ্যাসোসিয়েট হিস্ট্রি নেবে। আরে বলছি অ্যাসোসিয়েট হিস্ট্রি কী নেবো, তুই বলেছিস ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রিতে যাবো, তোর চিন্তা নেই। অ্যাসোসিয়েট হিস্ট্রি কি নেবো? তুই তো, তোকে তুই হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস বলছিস, ঠিক আছে, চিপ কমপ্লেন মানে কি হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস তো ডিসকাস করছি, তো আমাকে কি কি হিস্ট্রি নিতে হবে? অ্যাসোসিয়েট হিস্ট্রি, পজিটিভ হিস্ট্রি, নেগেটিভ হিস্ট্রি নিতে হবে তো, তারপর তো পাস্ট হিস্ট্রি, তারপর ফ্যামিলি হিস্ট্রি, আগে এগুলো কমপ্লিট কর। অ্যাক্সিলারি সোয়েলিং পেন চলে আসবে ওর মধ্যে। ইউজুয়ালি তোকে বললাম কি ম্যালিগন্যান্ট লিম্ফাডেনোপ্যাথি, ম্যালিগন্যান্ট এই ইউজুয়ালি পেনলেস হয়, পেন হবে না যদি না সেকেন্ডারি কোনো ইনফেকশন হয়, ঠিক আছে। তো পেনলেস লিম্ফাডেনোপ্যাথি তো পেন হওয়ার সম্ভাবনা নেই, তুই যদি পেন বলিস যে পেন হচ্ছে, দেন তোকে স্ট্যান্ড করতে হবে কেন পেন হচ্ছে, কারণ তোকে বলতে হবে। শুধু পেন বলে দিলে হবে না, এই ব্যাপারটা এখন তোরা তো MBBS লেভেলে আছিস, ঠিক আছে, MBBS লেভেলে আছিস, তোদের কেউ ওরমভাবে তোদের জিজ্ঞেস করবে না, ঠিক আছে। যে ভালো বলতে পারবি তাকে নিশ্চয়ই জিজ্ঞেস করবে, কিন্তু কিন্তু যখন পোস্ট গ্রাজুয়েশনে পরীক্ষা দিতে যাবি, তুই যদি পেনফুল বলিস কোনো লিম্ফাডেনোপ্যাথি, তো তখন তুই মেনশন করে দিচ্ছিস যে ওর ম্যালিগনেন্সি নয়, 90% চান্স ওর ম্যালিগনেন্ট নয়, কিন্তু ম্যালিগনেন্সিতেও হতে পারে পেনফুল না, তোকে কি বললাম পেনফুল হতে পারে তো কোনো লিম্ফাডেনোপ্যাথি, সেকেন্ডারি ইনফেকশন হতে পারে, হ্যাঁ, কোনো নার্ভ ইনভলভ করতে পারে তার জন্য হতে পারে, ঠিক আছে, তোকে সেটা স্ট্যান্ড করতে হবে, বলে দিলে হলো না, তুই যাই বলবি ক্লিনিক্সে তোকে স্ট্যান্ড করতে হবে, তোর কারণ এক্সপ্লেনেশন যুক্তিসঙ্গতভাবে রিজনিং দিয়ে তোকে বলতে হবে, আদারওয়াইজ ভুলভাল কথা উচ্চারণই করবি না। নেক্সট বল, অ্যাসোসিয়েট হিস্ট্রি কি আছে? নেগেটিভ হিস্ট্রি কি কি নিবি? রিট্রাকশন,
এগুলো বলবে না। পিউডি অরেঞ্জ মানে জানে? একটা পেশেন্ট গ্রাম থেকে আসবে, সে পিউডি অরেঞ্জ মানে জানে? নিপল নিট্রাকশন মানে জানে? ওর এত বড় একটা লাম্প হয়ে রয়েছে, আলসার হয়ে রয়েছে, ওকে লোকে গ্রামের লোক বলেছে ক্যান্সার, ও ওই নিয়ে চিন্তিত নয়। পিউডি অরেঞ্জ আছে কি গ্রিনিস অরেঞ্জ আছে, বোঝা গেল? ব্রেস্ট ক্যান্সার কমনলি মেটাস্টাসিস কোথায় হয়? ওভারিতে মেটাস্টাসিস হয়? তুই শুনেছিস কুকেন বার্থ, সেটা তার মানে ইউজুয়ালি এর মেটাস্টাসিস ওভারিতে থরি হয়। তো লাং, লিভার অ্যান্ড বোনস, ঠিক আছে। লাংসে মেটাস্টাসিস হলে কি হবে, কি কমপ্লেন হবে? চেস্ট পেন হবে, হিমোপটসিস হবে, কাফ হবে। তো তোকে নেগেটিভ হিস্ট্রি কি নিতে হবে চেস্ট মেটাস্টাসিসের জন্য? চেস্ট পেন আছে কিনা, কাফ আছে কিনা, হিমোপটসিস আছে কিনা, ঠিক আছে। নেক্সট হচ্ছে লিভার মেটাস্টাসিস। লিভার মেটাস্টাসিসের জন্য কি কি হতে পারে? জন্ডিস হতে পারে। তো তোর লিভার মেটাস্টাসিসের জন্য জন্ডিসের হিস্ট্রি নিতে হবে। থার্ড হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বোন মেটাস্টাসিস। কোথায় মেটাস্টাসিস করে মোস্ট কমনলি? সিএম ব্রেস্ট। কোন বোনসে মেটাস্টাসিস করে? কেউ পারবে? লাম্বার ভার্টিব্রাতে মোস্ট কমনলি ভার্টিব্রাল মেটাস্টাসিস হয়, ঠিক আছে। লাম্বার ভার্টিব্রাতে মেটাস্টাসিস করে, আর তোর পেলভিক বোনে মেটাস্টাসিস করে, ঠিক আছে। তো লাম্বার ভার্টিব্রা যদি মেটাস্টাসিস হয় কি হবে? ব্যাক পেন হবে। তো এনি হিস্ট্রি অফ ব্যাক পেন আছে কিনা ইম্পর্টেন্ট, বোঝা গেল? দিস আর দ্য নেগেটিভ হিস্ট্রি। একদম মাথার মধ্যে বসিয়ে নে, এর বাইরে একটা শব্দ ফুলস্টপ উচ্চারণ করবি না, বোঝা গেল? হয়ে গেল তো? আর কি কি নেগেটিভ হিস্ট্রি নেবে? আর কি অ্যাসোসিয়েট হিস্ট্রি কি কি নেবে? ম্যালিগনেন্সি হলে কোনো ওয়েট লস আছে কিনা, অ্যানোরেক্সিয়া আছে কিনা? ওয়েট লস কি করে তুই বলবি, বা কি ও বলবে, বা তুই কি? হ্যাঁ, আগে যে জামাকাপড় গুলো বলতো লাস্ট 6 মাসের মধ্যে, সেই জামাকাপড় গুলো ঢিলে হয়ে গেছে কিনা, আগে যতখানি খেতো তার থেকে কম খাচ্ছে কিনা, কি ও বলবে? হ্যাঁ কম খাচ্ছে, এই তো আমি কম খাচ্ছি। সে কেউ হয়তো ডায়েটিং করছে, সে বললো আমি কম খাচ্ছি, তুই বুঝে নিয়ে কম খাচ্ছে, অ্যানোরেক্সিয়া হচ্ছে। সেটা মনে কর রাত্রিবেলা কেউ 2 রুটি খেত, সে এখন আধখানা রুটিও খেতে পারছে না, বুঝতে পারছিস? বোঝা গেল? আধখানা রুটিও খেতে পারছে না। কেউ হয়তো 2 বাটি ভাত খেত, এক হাঁদা ভাত খাচ্ছে। দিস আর দ্য রেফারেন্স, তোকে এই কথাগুলোই জিজ্ঞেস করতে হবে, বোঝা গেল? এইভাবেই তুই অ্যানোরেক্সিয়া, ওয়েট লস এগুলো মেজার করতে পারবি। হ্যাঁ, ওয়েট লস হচ্ছে জামাকাপড় ছোট হয়ে গেছে কিনা লাস্ট 6 মাসের মধ্যে। আনইন্টেনশনাল ওয়েট লস মোর দ্যান 10% ইন লাস্ট 6 মান্থ, ঠিক আছে। আনইনটেনশনাল ওয়েট লস মোর দ্যান 10% ইন লাস্ট 6 মান্থ, কিন্তু এটা তো তুই ওকে জিজ্ঞেস করতে পারবি না। হ্যাঁ, তোকে জিজ্ঞেস করতে হবে যে জামাকাপড় যেগুলো পড়ছিল সেগুলো লুজ হয়ে গেছে কিনা। অ্যাসোসিয়েট হিস্ট্রি, নেগেটিভ হিস্ট্রি হয়ে গেল। নেক্সট এবার আমরা পাস্ট হিস্ট্রিতে আসব। পাস্ট হিস্ট্রি কি আছে? পাস্ট হিস্ট্রি কি? আসছিস কেন? কি পাস্ট হিস্ট্রি কি থাকবে? টিবি, হাইপারটেনশন, একদম সবাইকে জিজ্ঞেস করবি সিএ ব্রেস্টের জন্য কি হতে হবে। টিবি, হাইপারটেনশন, সবার টিবি থরি হবে, আমরা এন্ডেমিক, সবার টিবি থরি হবে।
একদম বি পার্টিকুলার, তুই যে রিলেটেড এই করছিস তার রিলেটেড, যেমন হার্নিয়াতে, হার্নিয়াতে পাস্ট হিস্ট্রি কি নিয়েছিলি, কি নিয়েছিলি বল, অপারেশনে নিয়ে নিয়েছিস, ঠিক আছে, পাস্ট হিস্ট্রি কি নিয়েছিস, তার সিওপিডি আছে কিনা, ও সিওপিডি আছে কিনা, তার বিপিএইচ এর জন্য কোনো ওষুধ খায় কিনা, ইউরিনি ডিফিকাল্টি আছে কিনা, তার কোনো হ্যাবিচুয়াল কনস্টিপেশন আছে কিনা যার জন্য সে ল্যাক্সেটিভ ইউজ করে, ঠিক আছে, এই তিনটে মাথার মধ্যে এগুলো ঢুকিয়ে নেয় এখন থেকে, প্র্যাকটিস করিস না তো বাড়িতে গিয়ে, হ্যাঁ, এই নিয়ে বোধহয় অন্তত 5-6 বার হয়ে গেল ক্লাসে আলোচনা করছি, ঠিক আছে, মনলি এটা, তার কোনো সার্জিক্যাল প্রিভিয়াসলি সার্জিক্যাল কোনো হার্নিয়াল সার্জারি, ইনগুইনাল হার্নিয়াল সার্জারি, যদি ইনগুইনাল হার্নিয়া হয় ইনগুইনাল হার্নিয়া সার্জারি, যদি ইনসিশন হার্নিয়া হয় তাহলে প্রিভিয়াসলি কোনো অ্যাবডোমিনাল সার্জারি হিস্ট্রি আছে কিনা, ঠিক আছে, বোঝা গেল, বোঝা গেল, নেক্সট কি, তো ব্রেস্টের ক্ষেত্রে কি নিবি পাস্ট হিস্ট্রিতে, মনে কর একজনের সিএ ব্রেস্ট হয়েছে, একদিকে এমআরএম হয়েছে, তার আরেক রাইট সাইডে এমআরএম হয়েছে, মডিফাইড রেডিকাল মাস্টেকটমি, ঠিক আছে, সার্জারি হয়েছে, তো তোর আরেকটা ব্রেস্টেও তো তোর কি বলে কোনো লাম্প নিয়ে সে প্রেজেন্ট করতে পারে, বোঝা গেল, হ্যাঁ, বুঝতে পারলি, মনে কর কারোর মানে তোর একদিকের ব্রেস্টের সার্জারি হয়েছে ফর সিএ ব্রেস্ট, সে আরেক দিকের ব্রেস্টে তোর নিয়ে প্রেজেন্ট করতে পারে, হ্যাঁ, বোঝা গেল, তো ডায়াবেটিস, হাইপারটেনশন, সিওপিডি এগুলো তো লাস্টে লিখবি কোমরবিডিটি আছে কিনা, ঠিক আছে, কিন্তু তোর রিলেটেড কি পাস্ট হিস্ট্রি নিবি, বোঝা গেল, হয়ে গেল এটা, নেক্সট নেক্সট কি ফ্যামিলি হিস্ট্রি মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, ফ্যামিলি হিস্ট্রি কি সিগনিফিকেন্স আছে, সে তো বুঝতে পারলাম, ব্রাকা জিন, তুই তো আর ক্লিনিক সে তো দেখতে পারবি না যে তোর ব্রাকা জিন আছে কি নেই, সে তো এসেও বলবে না আমার ব্রাকা ওয়ান আছে, তোকে হিস্ট্রি নিতে হবে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বা সেকেন্ড ডিগ্রি রিলেটিভ আছে কিনা, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ কাদের বলে, মা একই, আবার কি ফার্স্ট ডিগ্রি রিলেটিভ মানে এটা কি, বোন দিদি, মা যদি তোর আমার হয়, আমার যদি হয় তো আমার ফার্স্ট ডিগ্রি রিলেটিভ আমার বাবা হবে, আমার ছেলে হবে, ভাই থোড়ি বা সিবলিংস থোড়ি ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, ফার্স্ট ডিগ্রি মানে কি, মা আর মেয়ে, সিবলিংস থোড়ি ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, ঠিক আছে, বোঝা গেল, তুই সিবলিংস এর থেকে থোড়ি জিন পাস, হ্যাঁ, তো জিন ট্রান্সমিট হয় তো তোর প্যারেন্টস থেকে, আর তুই ট্রান্সমিট করিস জিনে তোর তোর অফস্প্রিং কে, তুই সিবলিংস এর সিবলিংস, মা আর মেয়ে, যদি ফিমেল পেশেন্ট হয় তার মা আর মেয়ে, তো তার সিবলিংস এর সাথে তোর রিলেশন নেই, সিবলিংস এর সাথে তোর মায়ের আর তার মেয়ের রিলেশন আছে, তোর সিবলিংস যে মনে কর হবে মানে তোর মায়ের সাথে আর ওই সিবলিংস এর মেয়ের রিলেশনশিপ থাকবে, বোঝা গেল, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ এন্ড ফিমেল পেশেন্টের তার মাদার অ্যান্ড তার অফস্প্রিং, ঠিক আছে, বোঝা গেল, তো ফ্যামিলি হিস্ট্রি অফ ব্রেস্ট কার্সিনোমা আছে, ফ্যামিলি হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি কি এছাড়া আর কি কি ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে, ব্রেস্ট কার্সিনোমা ছাড়া আর কিছু, আর অন্য কোনো ক্যান্সার হতে পারে, ওভারিয়ান হতে পারে, ওভারিয়ান কোন কোন জিনের সাথে, ওভারিয়ান ক্যান্সার রিলেটেড ব্র্যাকা টুর সাথে, ঠিক আছে, তো ফ্যামিলি হিস্ট্রি অফ তোর
ব্রেস্ট কার্সিনোমা, ফ্যামিলি হিস্ট্রি অফ ওভারিয়ান কার্সিনোমা, এছাড়া আর কিছু হওয়া সম্ভব আছে? কোলোরেক্টাল, না না আমি বলছি, জিজ্ঞেস করছি তোকে, আর কি কি হতে পারে? এপিসি জিনের জন্য কি হয়? বল বল, আর কিছু ম্যালিগন্যান্সির হিস্ট্রি নিতে হবে কিনা? মেনলি তোর বইতে এটুকুই লেখা আছে, কিন্তু আরো জিজ্ঞেস করছি যদি জানিস। BRCA1 জিন এছাড়া আর কোন কোন ম্যালিগন্যান্সির সাথে, বা BRCA2? হ্যাঁ, মেলের ক্ষেত্রে BRCA2 প্রস্টেট ক্যান্সার আছে, BRCA1 অ্যাসোসিয়েটেড উইথ, আর কি কি জিনিস, আর কিছু জিন জেনেটিক আছে? P53 জিন তো তোর ক্যান্সার হতে গেলে লাস্ট কমন পাথওয়ে P53 মিউটেশন হতেই হবে, নাহলে ইউজুয়ালি হয়। ঠিক আছে, এই দুটো মোটামুটি জেনারেল। নেক্সট কি ফ্যামিলি হিস্ট্রির পরে আর? হ্যাঁ, মেনস্ট্রুয়াল হিস্ট্রির মধ্যে কি কি নিতে? মেনস্ট্রুয়াল অ্যান্ড অবস্টেটিক হিস্ট্রি, মেনস্ট্রুয়াল আর অবস্টেটিক, মেনস্ট্রুয়াল হিস্ট্রির মধ্যে কি কি নিতে? আর কি অস্ট্রিক হিস্ট্রিতে যাইনি এখন, মেনস্ট্রুয়ালে আছে। ঠিক আছে, তো আর্লি মেনার্কি অ্যান্ড লেট মেনোপজ, এছাড়া মেনস্ট্রুয়াল যদি কোনো ইরেগুলারিটিস বা এগুলো থাকে তোকে নিতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোর অবস্টেটিক হিস্ট্রি, এবং এই মেনস্ট্রুয়াল হিস্ট্রির মধ্যে ডেফিনিট গাইনিতে পড়বি কিভাবে হিস্ট্রি নিতে হয় মেনস্ট্রুয়াল হিস্ট্রি। ঠিক আছে, হ্যাঁ, গাইনির ম্যাডামরা যখন পড়াবেন তখন কতদিনের সাইকেল আছে, কীরকম ফ্লো হচ্ছে, ইন্ট্রামেনস্ট্রুয়াল ব্লিডিং হচ্ছে কিনা, কতদিন অন্তর অন্তর হচ্ছে, প্রত্যেকটা জিনিস ইলাবোরেট ভাবে নিতে হবে। ফিমেল পেশেন্টের অবস্টেটিক অ্যান্ড মেনস্ট্রুয়াল হিস্ট্রি ইজ মাস্ট। তুই কোনো পেশেন্টের মনে কর, সাপোজ তুই অ্যাবডোমিনাল লাম্প নিয়ে প্রেজেন্ট করলো, থাইরয়েড নিয়ে প্রেজেন্ট করলো, তুই মেনস্ট্রুয়াল হিস্ট্রি বা এই নিলি না, বাদ দিলি তুই ফেল করে যাবি, কিন্তু মেনস্ট্রুয়াল হিস্ট্রি তোকে নিতেই হবে। ফিমেল পেশেন্ট মেনস্ট্রুয়াল হিস্ট্রি মাস্ট, বোঝা গেল? দেন হচ্ছে তোর অবস্টেটিক হিস্ট্রি, অবস্টেটিক হিস্ট্রিতে কী আছে? ব্রেস্ট ক্যান্সার রিলেটেড সিগনিফিকেন্ট পয়েন্ট কি আছে? হলো কোন এজের পর প্রেগন্যান্সি হলে হাই রিস্ক? আর নালি প্যারিটি, মাল্টি প্যারিটি, নালি প্যারেন্টস হলে কি হবে? স্পেন স্টিমুলেশন বেশি থাকবে, মাল্টি প্যারাস হলে সেটা অ্যাডভান্টেজ, প্রোটেক্টিভ, ব্রেস্ট ফিডিং প্রোটেক্টিভ। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, অবস্টেটিক হিস্ট্রির মধ্যে আর কি নিতে হবে ইম্পর্টেন্ট? বাতাও, প্রি মেনোপজাল হলে কি নিতে হবে, পোস্ট মেনোপজাল হলে কি নিতে হবে, কন্ট্রাসেপটিভ পিলস কি ইম্পর্টেন্ট? পোস্ট মেনোপজাল হলে হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি পায় কি না? আমাদের দেশে পায় না, বিদেশে পায়। ঠিক আছে, আর প্রি মেনোপজাল হলে ওসিপি পিল নেয়, ওসি পিল নেয়। ঠিক আছে, ওসিপি পিলের কি রিলেশনশিপ? কি করে?
স্টার ডায়াল স্টার ট্রায়াল স্ট্রন এইসব আমি জানি না, তুই আমাকে ওসিপি লেবল ওর ভেতর কি থাকে, ওর ভেতর স্টোর ডায়াল থরি থাকে না স্ট্রন থরি থাকে, মিথাইল স্টার ডায়াল এরকম কিছু থাকে, ঠিক আছে, হ্যাঁ ইথাইল, তাই তো মিথাইল স্টারল থাকে। এবার তুই আমাকে বল ওসিপিলের মধ্যে প্রোজেস্টেরন থাকছে আর ইস্ট্রোজেন থাকছে, বোঝা গেল? হরমোনাল রিপ্লেসমেন্টের মধ্যে শুধু ইস্ট্রোজেন থাকে। এবার আমার ব্রেস্ট ক্যান্সার কোনটার জন্য? ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, অনলি ইস্ট্রোজেন অনলি প্রোজেস্টেরন, কোথায়? তুই বল, জিজ্ঞেস করছি প্রশ্ন, তুই আমাকে পাল্টা প্রশ্ন করিস। কি ইস্ট্রোজেনের জন্য? এখন যে মডার্ন এই মডার্ন টেক্সট বুকে যা রিসেন্ট টেক্সট বুকে যে লেখা আছে সেটা হচ্ছে যে ওসিপি ও মানে সরি ওসিপিলের এবং হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দুটোর জন্যই তোর ব্রেস্ট ক্যান্সার রিস্ক বাড়ে, বোঝা গেল? ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন কন্টেনিং পিলস অ্যান্ড অনলি ইস্ট্রোজেন, এই চারটিতে কি হাই ডোজ ইস্ট্রোজেন দেওয়া হয়? লো ডোজ যদি ইস্ট্রোজেন তুই ব্যবহার করিস তাহলে সেখানে রিস্ক কম, স্যাভিস্টনে তাই লেখা আছে, ঠিক আছে? ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন কম্বিনেশন ইনক্রিজেস রিস্ক, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি ইনক্রিজেস রিস্ক, অনলি লো ডোজ ইস্ট্রোজেন ডিক্রিজ রিস্ক, বোঝা গেল? হ্যাঁ স্যাভিস্টনে এটাই লেখা আছে, এটাই ফলো করতে হবে, বোঝা গেল? এটা ইম্পর্টেন্ট, ফ্যামিলি হিস্ট্রি হয়ে গেল। নেক্সট কি পার্সোনাল হিস্ট্রি? পার্সোনাল হিস্ট্রিতে কি আছে? স্লিপ অ্যাপেটাইট, সেই ফর্মুলা, স্লিপ অ্যাপেটাইট, অ্যানোরেক্সিয়া হতে পারে, ঠিক আছে, ব্লাডার বাউল, এখানে বিশাল কিছু সিগনিফিকেন্স নেই। অ্যাডিকশন হিস্ট্রি, অ্যাডিকশনে আমার মনে হয় না বিশাল কিছু। স্মোকিং কি করে? ইনক্রিজেস রিস্ক করে। ব্রেস্ট ক্যান্সার স্মোকিং এর সাথে কোনো রিলেশন আছে? আছে সত্যি? অ্যালকোহল স্মোকিং এর ব্রেস্ট ক্যান্সারের সাথে কোনো রিলেশন আছে? লিখে এসেছিস? হ্যাঁ প্রথমেই বলেছিলাম ওবেসিটি আছে কিনা, তো হাই অ্যাসোসিয়েশন হই এতে ওবেসিটি বেশি আর ওবেসিটির সাথে তোর ব্রেস্ট ক্যান্সারের রিস্ক আছে। ব্যাপারটা হচ্ছে স্মোকিং অ্যালকোহল সব ম্যালিগন্যান্সির সাথে লাগিয়ে দিলে হবে না, ঠিক আছে, বুঝতে পারলি তো? দিস ইজ দ্য ব্রেস্ট ক্যান্সার ব্রেস্টের সিএ ব্রেস্টের হিস্ট্রি টেকিং, বোঝা গেল? মোবাইল লাম্প কি হবে? সে ব্রেস্ট টিস্যুর মধ্যে একটা লাম্প জাস্ট, ও ইট, হ্যাঁ ও ইটসেলফ মুভ করবে। ফাইব্রোঅ্যাডেনোমা হ্যাজ এ ক্যাপসুল, ঠিক আছে, ক্যাপসুলার একটা লাম্প, ও ইটসেলফ মুভ করবে ব্রেস্ট টিস্যুর মধ্যে। হাসছিস কেন বল? হ্যাঁ কিন্তু সিএ ব্রেস্ট হচ্ছে তোর ইনফিল্ট্রেটিং লাম্প, ও ব্রেস্ট টিস্যুর সাথে মুভ করবে, বোঝা গেল? ইরেগুলার হবে, ইলডিফাইন্ড হবে। ফাইব্রোঅ্যাডেনোমা কি হবে? ওয়েল ডিফাইন্ড মার্জিন থাকবে, তুই প্যালপেট করলেই বুঝতে পারবি, লোবুলেটেড একটা হবে, সিএ ব্রেস্ট তুই বুঝতে পারবি না, বোঝা গেল? দু তিন সপ্তাহ আছে ক্লাস হওয়ার আগে, এরপরের সপ্তাহে পুজো, ড্রেসটা ভালো করে পরবি, ডিসকাস করো, পড়া ধরে তোদের বেইজ্জত করবো না, ঠিক আছে, ডিসকাস করবো এরপরে। কারণ শুধু ক্লিনিক্স তো পড়ালে তোদের হবে না, জিনিসগুলোকে তোরা আসলে বুঝতে পারছিস কিনা সেগুলো বুঝতে হবে। কিন্তু ক্লিনিক্স আমি যেভাবে বড়িয়ে দিচ্ছি সেইভাবে যদি তুই ফলো করিস কোনো ক্লিনিক্স আর তোর আটকাবে না, হ্যাঁ একদম ফর্ম্যাট সব
কিছুর জন্য এরকম।